আজ অনেক দিন পর আবার নতুন করে বৃষ্টি এলো। রাতের ঘুমটা আবার গাঢ় হয়ে উঠবে মনে হয়। জীবনের প্রান্তশালায় বসে গভীর চিন্তার সাগরে ভাসতে থাকে নিরঞ্জন খুড়ো। থালাতে গোল রুটিটা ছেড়ে মুখে দেবে এমন সময় দীর্ঘদিনের পরিচিত গলার স্বর ভেসে এলো কানে, বাবা আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, বাবা আমার ভুল বুঝতে পেরেছি, তুমি বাড়ি চলো, এই বৃদ্ধাশ্রমে আর নয়। শম্পা তোমার বৌমা বলেছে বাবাকে না নিয়ে তুমি বাড়ি ঢুকবে না। দুচোখ ভরা জল নিয়ে বৃদ্ধাশ্রমের সঙ্গী সাথীদের বলতে লাগলো, বলেছিলাম না আমার খোকা ঠিক আমাকে ফিরিয়ে নিয়ে যাবে, ও তো আমার ছেলে, ছোট থেকে বাবা ছাড়া থাকিনি কোনোদিন। নিরঞ্জন কাকু চোখ দুটো মুছে মহা আনন্দে নিজের বাড়ির দিকে পা বাড়ালো। এমনই সময় দরজায় ঠক ঠক শব্দ, সকালে টিফিন, দরজা খোলো। ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। নিরঞ্জন কাকুর নিথর দেহ চোখ দুটো উপরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, বাস্তবের চেয়ে স্বপ্ন অনেক ভালো, বেঁচে থাক আমার স্বপ্ন, এক রাতে 100 রাতের স্বপ্ন হয়ে।